Hello coders, this is Algo4048B. A video tutorial আমরা latest code forces round 800 diff 2 এর problem B paranoid string নিয়ে আলোচনা করব। তো problem description টা অবশ্যই নিজে দেখবে পড়ে নেবেন। এখানে actually n length এর একটা string দেওয়া থাকবে। তো ওই string এ বলতে হবে যে কয়টা pair আছে, যে pair এর মধ্যবর্তী যে string টা হয় সেই string টা paranoid। এর আগে আমরা একটু বলি যে paranoid জিনিসটা কি। প্যারানয়েড হচ্ছে, প্যারানয়েড স্ট্রিং হচ্ছে, এর আগে এখানে দুই ধরনের অপারেশন আছে। অপারেশন হচ্ছে লেটস সে আমার স্ট্রিং এর কোনো একটা জায়গাতে 10 আছে, তো ওই 10 কে আমরা 0 তে কনভার্ট করতে পারবো। আবার যদি আমার কোন একটা স্ট্রিং এ কোন একটা জায়গায় 01 থাকে সেটাকে আমরা 1 এ কনভার্ট করতে পারবো। ওকে, তো এখন লেটস সে আমার কাছে একটা স্ট্রিং আছে 01 1001। ওকে, এটা হচ্ছে একটা স্ট্রিং। এখন এই স্ট্রিং এর আমরা যদি দেখি যে এটা একটা, লেটস সে এটা একটা ইনডেক্স আর এটা একটা ইনডেক্স। এই ইনডেক্সে যদি আমরা সবার আগে এই অংশটা নিয়ে কাজ করি, সবার আগে যদি আমরা এই অংশটা নিয়ে কাজ করি 10 10 এর উপরে কাজ করলে 10 এটা চেঞ্জ হয়ে 0 আর এখানে 01 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেন এবার যদি আমি 01 এর উপরে কাজ করি তাহলে কি হবে, এটা 01 হবে। দেন আবার 01 এর উপরে কাজ করলে সেটা 1 হয়ে যাবে। ওকে, দ্যাট মিন্স আমার যে এই অংশটা, যে এই অংশটা আমরা নিলাম, এই অংশটাকে আলটিমেটলি কনভার্ট করে আমরা একটা ক্যারেক্টারে কনভার্ট করতে পারতেছি, ভেঙে ভেঙে আমরা একটা ক্যারেক্টারে শ্রিঙ্ক করতে পারতেছি। এই জন্য এই স্ট্রিংটা হচ্ছে একটা প্যারানয়েড স্ট্রিং, মানে এই সাবস্ট্রিংটা। ঠিক আছে, এই সাবস্ট্রিংটা হচ্ছে একটা প্যারানয়েড সাবস্ট্রিং। এখন আমাকে বলতে হবে যে আমাকে যে ইনপুটে যে স্ট্রিংটা দেওয়া আছে সেই স্ট্রিং এর ভিতরে এরকম কতগুলো প্যারানয়েড সাবস্ট্রিং আমি তৈরি করতে পারবো, এটাই আমাকে বলতে হবে। লেটস আমরা একটা স্যাম্পল দেখি কিছু। লেটস আমার যে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটা হচ্ছে শুধু 1। এখন 1 যে ক্যারেক্টারটা সেটা তো এমনিতেই সিঙ্গেল ক্যারেক্টারে আছে, সো এটা অলরেডি প্যারানয়েড। তো এই স্ট্রিং থেকে আমি একটা স্ট্রিংই পাবো যেটা প্যারানয়েড, এর জন্য অ্যান্সার হচ্ছে 1। এখন লেটস আরেকটা স্ট্রিং আছে 01। ওকে, তো 01 থেকে কয়টা প্যারানয়েড স্ট্রিং পাওয়া যায় আমরা দেখি। সবার আগে বলে রাখি 0 নিজে একটা প্যারানয়েড স্ট্রিং, কারণ এখানে একটা ক্যারেক্টার বাই ডিফল্ট একটা ক্যারেক্টারই আছে আর এখানেও একটা ক্যারেক্টার আছে, আমি দুইটা প্যারানয়েড স্ট্রিং অলরেডি পেয়ে গেলাম। দ্যাট মিন্স আমার স্ট্রিং এর লেন্থ যদি n হয় আমার অ্যান্সারে বাই ডিফল্ট n কিন্তু থাকবেই, n-টা প্যারানয়েড স্ট্রিং আমি পাবোই, কারণ প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টার এক একটা প্যারানয়েড স্ট্রিং। তো এই স্ট্রিং থেকে আমি দুইটা অলরেডি পাইলাম আর থার্ডটা হচ্ছে পুরাটা, কারণ পুরাটা থেকে 01 থেকে আমি 1 এ কনভার্ট করতে পারি। সো এই স্ট্রিং এর জন্য আমার আউটপুট হচ্ছে 3। পরের স্ট্রিং যদি দেখি 100 100, তার মধ্যে যদি দেখি 100, বাই ডিফল্ট অ্যান্সার হচ্ছে 3, কারণ লেন্থ হচ্ছে 3 আর এই যে 01 01কে কনভার্ট করে আমরা 0 তে করতে পারি। তো এই 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 সাবস্ট্রিংটা একটা প্যারানয়েড সাবস্ট্রিং। সো এখানে 3 প্লাস 1, টোটাল অ্যান্সার হচ্ছে আমার 4। আর এই স্ট্রিংটা যদি দেখি 1001, তো এখানে 1001 বাই ডিফল্ট অ্যান্সার হচ্ছে আমার 4। ওকে, কারণ আমার 4টা ক্যারেক্টার আছে। আচ্ছা, দেন এইটুকু এই এই অংশটাও কিন্তু একটা প্যারানয়েড স্ট্রিং, 10 থেকে আমি 0 তে আনতে পারি, রাইট? সো আমার অ্যান্সার এক বাড়লো +1। আর এই যে 01 যেটা, এটাও কিন্তু একটা প্যারানয়েড স্ট্রিং, কারণ 01 থেকে আমি 1 আনতে পারি, সো আমার আরও এক বাড়লো +1। এরপরে যদি আমরা এটা দেখি, এই এই অংশটা এখান থেকে আমরা 01 01 থেকে আমি এখান থেকে 1 পাবো আর দেন এই এটা থেকে 1 পাবো, দেন আগের যে 0টা, দেন এই 01 থেকে আমি আবার 1 পাবো। সো এই অংশটাও একটা প্যারানয়েড সাবস্ট্রিং, সো +1। আচ্ছা, দেন হচ্ছে বাকি রইলো আমার যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে পুরা স্ট্রিংটা। পুরা স্ট্রিংটাও কিন্তু প্যারানয়েড স্ট্রিং। কীভাবে প্যারানয়েড স্ট্রিং আমি বলতেছি, এই 10কে আমি 0 0 করে ফেললাম আর 01কে আমি 1 করে ফেললাম, দেন এই 01 থেকে আমি আবার 1 পাবো। সো আমি টোটাল প্যারানয়েড স্ট্রিং পাচ্ছি 8টা। সো এই কেসে আমার অ্যান্সার হচ্ছে 8। আর যে ফাইনাল স্ট্রিংটা আছে, সেই ফাইনাল স্ট্রিংয়ে যদি আমরা দেখি 5টা 1 আছে, বাই ডিফল্ট অ্যান্সার কিন্তু 5, কারণ প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টার এক একটা প্যারানয়েড স্ট্রিং। কিন্তু এখানে যে একটা 1 আছে, এই 1টা কিন্তু পরের কোনোটার সাথে আমার অ্যান্সারে কন্ট্রিবিউট করতে পারবে না, ঠিক এই 1 ক্ষেত্রে একই কন্ডিশন। এই জন্য এই অ্যান্সার এই কেসের ক্ষেত্রে অ্যান্সার যে এন এর অ্যান্সারের ভ্যালু যে এন এর সমান সেটার ইনক্রিজ করবে না। ওকে,
আচ্ছা, এবার আমরা আসি অবজারভেশনে। এই প্রবলেমটা সলভ করার জাস্ট একটাই অবজারভেশন। অবজারভেশনটা হচ্ছে, লেটস সে আমি একটা র্যান্ডম স্ট্রিং নিলাম, 0 1 0 1 1 0 0 1, আচ্ছা 1 0 1, ওকে, এটা হচ্ছে একটা র্যান্ডম স্ট্রিং। আমরা যেটা করব, আমরা দেখব যে প্রত্যেকটা ক্যারেক্টারে আমরা ট্র্যাভার্স করব, আমরা দেখব যে এই ক্যারেক্টারটা কয়টা প্যারানয়েড স্ট্রিংয়ের ভিতরে থাকতে পারে, তারপর এই ক্যারেক্টারটা কয়টা প্যারানয়েড স্ট্রিংয়ের ভিতরে থাকতে পারে, এইভাবে আমরা চেক করব। বাই ডিফল্ট আমাদের অ্যান্সার যে ভেরিয়েবলটা আছে, অ্যান্সার ভেরিয়েবল আমরা এন এর ভ্যালুটা স্টোর করে রাখবো, অ্যান্সার ইজ ইকাল টু এন। ওকে, তো আমরা দেখি এখানে একটা জিরো আছে, তো জিরোর আগে তো কোনো ক্যারেক্টার নেই, সো ওকে, দেন ওয়ান আছে, এই ওয়ানটা আগের সামনে কয়টা ক্যারেক্টার আছে, এই ওয়ানের সামনে একটা ক্যারেক্টার আছে, ওই একটা ক্যারেক্টারের সাথে কিন্তু একটা প্যারানয়েড স্ট্রিং সে বিল্ড করতে পারবে, সো এইটুকু সে একটা একটা প্যারানয়েড স্ট্রিং হবে, সো আমার অ্যান্সার বাড়বে হচ্ছে +1। দেন হচ্ছে এই ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি সামনে তিনটা ক্যারেক্টার, মানে এর সাথেও প্যারানয়েড হইতে পারে, এর সাথেও কি হইতে পারে, কীভাবে হইতে পারে আমরা দেখি, 0 1 0 এই স্ট্রিংটা যদি থাকে, দেন এই 0 1টা হয়ে যাবে 1, দেন পরে 0, দেন এটা হয়ে যাবে আবার 0, কিংবা আমি যদি এইটুকু যদি নিই 1 0, সেটা তো এমনিতে 0 হবে, সো দ্যাট মিন্স আমার এই 0-র জন্য আমার অ্যান্সারে অ্যাড হবে কত, এই 0-র জন্য আমার অ্যান্সারে অ্যাড হবে 2, মানে অ্যাকচুয়ালি তার বাম পাশে যতগুলো ভ্যালু আছে, তার মানে কি এটার ইন্ডেক্স হচ্ছে 0, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স হচ্ছে 2, দ্যাট মিন্স কোনো একটা ভ্যালুয়ের আগের ভ্যালুটা যদি ওর সমান না হয়, কোনো একটা ভ্যালুয়ের আগের ভ্যালুটা যদি ওর সমান না হয়, ওই আই এর ভ্যালুটা অ্যান্সারে অ্যাড হবে। ঠিক এই অবজারভেশনটা আমরা এখানে দেখি, লেটস সে এই যে 1 1-এর ক্ষেত্রে, 1 1-এর ক্ষেত্রে এই ওয়ানের সাথে কিন্তু আগের ওয়ানটা মিলে গেছে, এই ওয়ানটা অ্যাকচুয়ালি একে বাধা দিবে আগের প্রত্যেকটা স্ট্রিংয়ের সাথে প্যারানয়েড স্ট্রিং গঠন করতে, কারণ 1 এবং 1-এর মধ্যকার কোনো অপারেশন কিন্তু নাই, 0 1-এর মধ্যকার অপারেশন আছে, 1 0-এর মধ্যকার অপারেশন আছে, দ্যাট মিন্স কোনো একটা ভ্যালু যদি এর আগের ভ্যালুয়ের সমান হয় তখন, সরি, কোনো একটা ভ্যালু যদি আগের ভ্যালুর সমান না হয় তখনই কেবলমাত্র আই এর যে ভ্যালুটা সেটা আমরা অ্যান্সারে অ্যাড করবো, আর যদি কোনো একটা ভ্যালুর আগের ভ্যালুয়ের সমান হয় তাহলে আমার কিছুই করার দরকার নেই, এভাবে আমার ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। আমরা যদি কোড দেখি, সবার আগে আমরা অ্যান ইনপুট নিবো, তারপর স্ট্রিং ইনপুট নিবো, দেন বাই ডিফল্ট অ্যান্সারের ভিতরে আমি অ্যান রেখে দিলাম, দেন হচ্ছে আমি 1 থেকে n-1 পর্যন্ত যাব, মানে 0 ইনডেক্স থেকে না, 1 থেকে, s of i-1 ইজ নট ইকুয়াল টু s of i হলে, মানে বর্তমান ক্যারেক্টারটির আগের ক্যারেক্টারের সমান না হলে অ্যান্সার += i, দ্যাটস ইট, এটাই হচ্ছে বেসিক, মানে সিম্পল একটা ইমপ্লিমেন্টেশন, আর কিচ্ছু না। দেন ফাইনালি আমার যে অ্যান্সার আসবে সেটা আউটপুট দেখালে হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলি নিয়ে আলোচনা করবো, টিল দেন গুড বাই।